আজি আমি এই গ্রামারটো আৰম্ভ কৰিব বিচাৰিছো, ঠিক আছে? এইটো হল মাজি মজারে আমন, ঠিক আছে? এইটো মোস্ট ইম্পর্টেন্ট গ্রামার। প্রথমতে এই গ্রামার যেটো আছে মাজি মজারে আমন, এইটো একেবারে 100% কমন। এই গ্রামারটো 100% কমন, ফাইনাল পরীক্ষাত আহিবই, ঠিক আছে? এইটো গ্রান্ডি, ইয়াত কোনো সন্দেহ নাই। কোশ্চিনবিলাক আছে 2017ত আহিছে, 2018, 2019, 2020, তার মানে প্রতি বছরে এই গ্রামারটো কম্পালসরি আহে, ঠিক আছে? গতিকে এই গ্রামারটো যেহেতু কম্পালসরি আহে, এইটো কেনেকৈ আমি ফিল আপ করো, এইটো কিন্তু খালি টাইম থাকে, ঠিক আছে? খালি টাইম নিচিনা থাকে, মই মানে শেষত এইটো দি দিম কেনেকৈ থাকে এইটো কোশ্চিন। আৰু যদি কোশ্চিন আছে, ফাইনেলৰ কোশ্চিন যদি আছে, কোশ্চিনবিলাক চাবা, দেখিবা মাজি মজারে আমর কিন্তু 100% এটা কমন, এটা আছে, ঠিক আছে? গতিকে এই মাজি মজারে আমর আমি কেনেকে করিম, একেবারে শর্টকাট নিয়ম, এইটোর নিয়ম আছে বহুত, গ্রামেটিক্যাল নিয়মত গেলে এটা ভুল হব, ঠিক আছে? কিন্তু আমি শর্টকাট নিয়মত করিম, তাতে দেখি তাতে আমি অ্যান্সারটাও করিম, ঠিক আছে? কেনে কই তো এই মাজি মজারে আমর যেটো আছে, ঠিক আছে, এইটো হল মাজির পরা মজারে, মজারের পরা আমর, ঠিক আছে? মই কৈছোঁ মাজিৰ পৰা মোজাৰে হ'ব, মোজাৰৰ পৰা আমৰ হ'ব, আমৰৰ পৰা মোজাৰে নহয়, মোজাৰৰ পৰা মাজি হয়। তাৰ মানে মাজি আৰু মোজাৰে, মাজিৰ পৰা মোজাৰে হয়, মোজাৰৰ পৰা আমৰ হয়, তাৰ মানে মাজি আৰু মোজাৰেটো অল্টাৰনেট হয়, মাজি আৰু মোজাৰেটো অল্টাৰনেট হয়, কিন্তু আমৰ অল্টাৰনেট নহয়, আমৰ অল কেৱল মাত্ৰ মোজাৰৰ পৰাহে হয়, আমৰ আমৰৰ পৰা মোজাৰে নহয়, ঠিক আছে? কিন্তু মাজিৰ পৰা মোজাৰে, মোজাৰৰ পৰা আমৰ, তাৰ মানে মাজি আৰু মোজাৰে যিটো আছে এইটো অল্টাৰনেট হয়, কিন্তু আমরটো নহয়, আমরটো ফিক্সড, মোজাৰৰ পৰাহে আমর হয়, ঠিক আছে? তো এইটো আমি অলরেডি এটা পার্ট আমি দি দিছো, তো মাজি মজারে আমর দুটা পার্ট হবো, আজি যে পার্টটা হবো এইটো নেক্সট পার্ট, দুই নম্বর পার্টটো হবো। ইয়াত চারিটা পয়েন্ট মই উল্লেখ করছো, ইয়ার মাজি মজারে আমরর আগর একটা ভিডিও আছে, এই ভিডিওটো চাই লবা, ঠিক আছে? তো এই ভিডিওটো চালে কমপ্লিট মাজি মজারে আমরটো তোমালোকে বুঝিব পারিবা। তো এই গ্রামার যেটো আছে এটো কিন্তু কমন, ঠিক আছে? ইয়ার চারিটা পয়েন্টের কথা মই উল্লেখ করেছো, অলরেডি দুটা পয়েন্ট হয়ে গেছে আগর ভিডিওটো, ঠিক আছে? গতিকে আজি আমি তিন নম্বর আর চারি নম্বর পয়েন্টটা আমি আলোচনা করি, ঠিক আছে? তো সময় এবার দেখাই দিছো, এক নম্বর পয়েন্ট, এক নম্বর পয়েন্টত আছিল, ঠিক আছে, আর দুই নম্বর পয়েন্ট, এক নম্বর পয়েন্ট আর দুই নম্বর পয়েন্ট, ধরে লওয়া একটা যিকোনো শব্দ লওয়া, ঠিক আছে? যিকোনো শব্দ লওয়া, কোনো অসুবিধা নাই, ঠিক আছে? যিকোনো যি শব্দ থাকুক ন কিয় একেবারে ইজি, ঠিক আছে? এইটো মাজির পৰা আমি মজারে কেনেকৈ করিম, এইটো এক নম্বর পয়েন্ট আর এইটো দুই নম্বর পয়েন্ট, ঠিক আছে? এইটো দুই নম্বর পয়েন্ট, দুই নম্বর পয়েন্ট, এক নম্বর পয়েন্ট আর দুই নম্বর পয়েন্ট, একদম ইজি, এইটো বুঝি গেলে একদম, এটা এক নম্বর আর দুই নম্বর পয়েন্ট, মই রিপিট করে দিছো অলপ কম সময়ের ভিতর। তো এই এই শব্দবিলাক কিন্তু মাজিত আছে, গতিকে মাজির পৰা মজারে, মজারের পৰা আমর আমি কেনেকৈ করিম, এইটো মনত রাখিব। মাজির যে শব্দটো আছে, মাজির শব্দটো লক্ষ্য করিবা যে মাজির শব্দটোর শেষত তা আছে নে নাই, তা আছে নে নাই, যদি এই শব্দটোর শেষত কি তা আছে নে নাই, তা নাই, গতিকে বা আছে, যদি তা না থাকে এই শব্দটো সেম মজারত লিখিবা, মজারত লিখিবা, ঠিক আছে? যেহেতু তা নাই, গতিকে আগত এটা ইয়া যোগ করে দিবা, বাস হয়ে গেল, ঠিক আছে? আর যদি তা থাকে, গতিকে এই শব্দটো দুটা প্যাটার্নত থাকে, হয় তা থাকিব নহলে তা না থাকে, ঠিক আছে? গতিকে তা নাই, যার বাবে আমি সেম শব্দটো লিখি আগত একটা ইয়া যোগ করে দিলো, এটা হয়ে গেল মজারের, মাজির পৰা মজারে, ঠিক আছে? আর যদি মাজি যদি তা থাকে, গতিকে তাতো প্রথমত লিখিম, তাতো প্রথমত, তারপর সেম টু সেম, তাতো প্রথমত, তারপর সেম টু সেম, ঠিক আছে? আর যেতিয়া মজারের পৰা মাজি করবলে দিয়া হব, মজারের পৰা মাজি সেম অল্টারনেট, তার মানে ইয়াত যদি মাজির পৰা মজার যদি ইয়াত যোগ হয়েছে, গতিকে মজারের পৰা মাজি যেতিয়া হব তেতিয়া ইয়াত যোগ নহয়, ইয়াতো মুছি দিলে হৈ গেল। আর তা যদি তা লাস্টত আছে, তাতো প্রথমত আইছিল, গতিকে মজারের পৰা যেতিয়া মাজি যাব তেতিয়া তাতো শেষত হব, তার মানে এইটো ভিডিওটো আগত মই দি দিছো, এইটো ভালদরে চাই লব, ঠিক আছে? এতিয়া হল মজারের পৰা আমর কি করিম, মজারের পৰা আমর করবলে হলে মজারের প্রথম যে আকরটো থাকে, মজারের প্রথম যে আকরটো থাকবে এই আকরটো কাটি দিবা, মনে মনে কাটি দিবা, ঠিক আছে? গতিকে মজারের প্রথম আকর কি আছে, ইয়া আছে, গতিকে আমি ইয়া কাটি দিম, ইয়া কাটি দিলে কি হবো, জাল হা বা, তার মানে এই প্রথম অর্থ নিছিল জাল হা বা, ঠিক আছে? ইয়াতো আছে তা, গতিকে তা যদি আমি কাটি দিও সেম টু সেম শব্দ হবো,
গতি মাজির মজাৰ মাজি কি মজাৰ আমর আছে মজাৰ প্রথম আখরটা কাটি দিবা, কাটি দিলে এনে হয়ে গেল প্রথমের নিচিনা, ঠিক আছে। গতি এইটো তারপর একটা আলিফ যোগ করে দিব, বাস হয়ে গেল, ঠিক আছে। এনেটাই আর এইটো সেম টু সেম, গতি তা নাই, গতি ইয়া যোগ হব, ইয়া আলিফ খ জাল, ইয়া সুজু, ইয়া তা আছে তা আগত যোগ হব, তা আলিফ খ জাল তা সুজু, ঠিক আছে, হয়ে গেল। এতিয়া ইয়ার পর কি হব, প্রথম আখর যেটো আছে এইটো কাটি যাব, ইয়া বা তা প্রথম কাটি যাব। কাটি যাওয়ার পিছত আরও একটা পয়েন্ট লক্ষ্য করিবা যে আলিফ ওয়াও ইয়া এইকেইটা দুর্বল আখর, ঠিক আছে। আলিফ ওয়াও ইয়া মজাৰ যদি থাকে, তার মানে মজাৰ প্রথম যেটো রুল প্রথম আখরটা মুচি যাব, তারপর যদিহে আলিফ ওয়াও ইয়া থাকে এই আলিফ ওয়াও ইয়াও মুচি যাব, ঠিক আছে। গতি তা আছে ইয়া আছে, ইয়ার পিছত আলিবও আছে, গতি আলিবও কাটা, দুটাই কাটা তা, গতি দুটাই কটা হলে কি হলে খ আৰু জাল, ইয়াত আৰু এক্সট্রা আলিফ লেখার কোনো প্রয়োজন নাই, লিখিলে ভুল হব, ঠিক আছে। এইটা খোঁজ হয়ে গেল, ঠিক আছে। এইটো সেম তা আৰু সেম টু সেম, তার মানে এই ভিডিওটো মই অলরেডি দি দিছো, এইটো ভালদরে চাই লবা, ঠিক আছে। গতি আমি চারি নম্বরটা, তিন নম্বর আর চারি নম্বরটা আমি আজি আরম্ভ করি। তিন নম্বর আর চারি নম্বর, ঠিক আছে। তিন নম্বর আর চারি নম্বর, এইটা হল তিন নম্বর আরম্ভ। তো তিন নম্বর যেহেতু আমি আরম্ভ করি মাজির পড়া মজারে, গতি মাজির পড়া মজারে হলে কি নিয়মটা প্রথমে কি হবে, ইয়া তা নাই, গতি ইয়া ওয়াও আইন ডাল এইটো, ঠিক আছে। আর এইটো যদি তা হয় তেনেহলে তা ওয়াও সোয়াত লাম এইটো হব, ঠিক আছে। কিন্তু ইয়াত এটা পয়েন্ট আছে যে তিন নম্বর পয়েন্টটি হল মাজির পড়া মজারে ইয়া তা নাই, গতি তা যদি না থাকে তেনেহলে ইয়া যোগ হব, গতি ইয়া যোগ করে দিলে সেম টু সেম হয়ে গেল। আর যদি তা আছে, গতি ওয়াসালাত ইয়া তা আছে, গতি তা থাকলে তাতো প্রথমত হব, এইটো হয়ে গেল নিয়ম অনুযায়ী, ইয়ার রুল অনুযায়ী, নিয়ম অনুযায়ী কিন্তু হয়ে গেল, ঠিক আছে। কিন্তু ইয়াত একটা গুরুত্বপূর্ণ কথা হল, এইটা মনত রাখিবা, মাজি যদি মাজির শব্দটা যে আছে, মাজির শব্দটার প্রথমত যদি ওয়াও হয়, মাজির শব্দ যে আছে, মাজিত আছে না দুটা শব্দ, দুটা শব্দত যদি ওয়াও হয়, এই ওয়াওটাও কিন্তু মজারত নহয়, মনত রাখিবা। নিয়ম সেম টু সেম, ইয়াত কোনো চেঞ্জ নাই, খালি অলপ একটা পয়েন্ট আছে, মাজির আখর কি যে শব্দটা থাকবে, এই শব্দত যদি প্রথমতে ওয়াও হয়, শব্দ যদি প্রথমত ওয়াও হয়, এই ওয়াওটা মজারত কিন্তু নহয়, সেম নিয়ম ঠেম, নিয়ম সেম কিন্তু ওয়াওটো নহব। গতি মাজি প্রথমত ওয়াও আছে, গতি মজারত ওয়াওটো নহব, তেনহলে ওয়াওটো মুছি দিবা, ঠিক আছে, এনেকৈ লিখি। গতি তা আছে তাতো হবই, কিন্তু প্রথম কি আছে ওয়াও আছে, গতি ওয়াওটো নহব, বাস হয়ে গেল, ঠিক আছে। ফাইনালের কোশ্চিনবিল আছে, ফাইনালের কোশ্চিনবিল চালে এটা ভালদরে বুঝবা, ঠিক আছে। গতি মই কৈ দিছো সেম টু সেম নিয়ম, কিন্তু মাজি যেহেতু প্রথমে ওয়াও আছে, গতি ওয়াওটো মজারত নহয়, সেম। তারপর ইয়ারপর এইটো তো একেবারে ইজি, প্রথম ইয়া ইয়াটো কঠি কাটি দিলে কি হয় আইন ডাল, আলিফ লেখার প্রয়োজনে নাই, তা আছে তা কাটি দিলে সোয়াত লাম, এইটো হল তিন নম্বর পয়েন্ট আছে। চারি নম্বর পয়েন্ট যেটো আছে, চারি নম্বর পয়েন্ট, চারি নম্বর পয়েন্ট, ঠিক আছে। চারি নম্বর পয়েন্টটা মনত রাখবা, চারি নম্বর পয়েন্ট এইটো সেম টু সেম, গতি ইয়াত কি আছে, ইয়া নাই তা নাই, গতি কি হব, ইয়া কাফ আলিফ নুন, ঠিক আছে, এইটো ইয়া কাফ আলিফ নুন হয়ে গেল। কিন্তু ইয়াতো একটা পয়েন্ট আছে মনত রাখবা, মাজির চতুর্থ নম্বর পয়েন্ট, মাজির যে শব্দটো থাকবে, এই শব্দটোর যদি দ্বিতীয় আখরত, মানে প্রথম দ্বিতীয় তৃতীয়, ঠিক আছে, দ্বিতীয় আখরত যদি আলিফ হয়, মাজির দ্বিতীয় আখরত যদি আলিফ হয়, এই আলিফর পরিবর্তে মজারত যে এইটো ওয়াও হয়, কি হয় ওয়াও হয়, গতি নিয়মটো সেম টু সেম, নিয়ম সেম টু সেম, গতি ইয়াত কি আছে আলিফ আছে, মাজির দ্বিতীয় আখরত আলিফ আছে, গতি আলিফটোর পরিবর্তে মজারত এইটো আলিপ্ত হয়ে যায় ওয়াও, গতি আলিফ আছে, আলিপ্ত মই ওয়াও করে দিই, বাস হয়ে গেল।
ওয়াও একদম ইজি, ফাইনাল কোশ্চেন সবাইটো আছে, ঠিক আছে, ওয়াও হৈ গেল। গতি এতিয়া এই শব্দৰ পৰা আমাৰ কেনে কি কৰিম, একেবাৰে সহজ, এটো আগত হৈ গৈছে, ইয়াতো কাটি দিম প্রথমতে, তারপর কি আছে আলি ওয়াও ইয়া, গতি ওয়াও আছে, গতি ইয়া আর ওয়াটো কাটি যাব, কাপ আর নুনটো হয়ে যাব, ইয়াতো সেম কাপ ইয়া আর ওয়াটো কাটি যাব, কাপ আর লাম কুল হয়ে যাব। এইটো আছিল তোমার মাঝি মজরা আমার নেক্সট ভিডিও মানে পার্ট, ঠিক আছে, তিন নম্বর আর চার নম্বর, এক আর দুটো আগত হয়ে গেছে, এইটো ভালদরে চাবা, তারপর এইটো চাবা, ঠিক আছে। হ্যাঁ, এতিয়া মই ফাইনালর কোশ্চিনর কেইটামান পয়েন্ট দি দিম, ঠিক আছে। এই শব্দটা এইটা উনিশের কোশ্চেন, এইটো 2019 কোশ্চেন, এইটো মাঝে মজার আমার আছে, ঠিক আছে, একেবারে মেলা বহুত আছে, ইয়াত মই কেইটামান লিখুম, ঠিক আছে, ধরি ল ইয়াত বহুত আছে, শাড়ি বা, ঠিক আছে, শাড়ি বা আছে, গতি ইয়াত কি হব, আর ইয়াত অলরেডি লেখাই আছে, ঠিক আছে, তারপর ইয়াত দেয়া নাই, ঠিক আছে, ইয়াত কি আছে, ঠিক আছে, তারপর ইয়াত কি আকালা কুল, ঠিক আছে, তারপর ইয়াছে কলা ইয়া কুলু, তার মানে কিছু তুলি দিয়ে থাকিব, যেটো খালি টাইম থাকিব, ব্লাঙ্ক থাকিব, এইটো তোমালোকর ফিল আপ করবে, আরও বহুত আছে, এইটো মই বুঝি দিম, ঠিক আছে। ধরি ল ইয়াত আছে প্রথম নম্বরটো শাড়ি বা আছে, গতি ইয়াতো তা নাই, গতি আমি কি এইটো সেম লিখি, সেম লিখি আগত একটা ইয়া যোগ করে দিম, বাস হয়ে গেল, এইটো তো লেখা আছে, আর এইটো নিয়ে এইটো তো মই অল্প আগতে শিকিলো, ইয়াত কি আছে, ইয়া জিম ডাল, ইয়া জিম ডাল, তার মানে প্রথম কি আছে, ওয়াও আছে, ওয়াও আছে, ঠিক আছে, প্রথম কি আছে, ওয়াও আছে, গতি ইয়াতো নহব, গতি ওয়াও জিম ডাল ওয়াজাদা, ওয়াজাদা যদি হয় তেনেহলে এইটো কি হব, প্রথম যদি ইয়া ওয়াও জিম ডাল হয়ে যায়, ঠিক আছে, গতি এইটো রুল কি, প্রথমত যদি মাঝির ওয়াও থাকে ওয়াটো মুছি দেব, কিন্তু ওয়াটো মুছি গেলে এনেক হয়ে গেলে এইটো সেম, ঠিক আছে, গতি এইটো মাঝির করবলে কৈছে, গতি ইয়াতো হব, তেতিয়ালে ইয়া নহলে কি হব, এনে হব, মনত লাগে, মনে মনে ভাবি এইটো ওয়াও আছে, বাস, তারপর মজার পর আমার এইটো ইয়াতো কাটি যাব, তারপর জিম আর ডাল হয়ে গেল, তারপরে এইটো আছে, এইটো কি তা নাই, গতি ইয়া যোগ হব, একদম ইজি, আর ইয়াতো করে দেওয়াই আছে, তারপরে এইটো আছে, এইটো করে দেওয়া আছে, এইটো কি হব, ইয়াতো কাটি যাব, তারপর দুর্বল ওয়া আলি ওয়া ইয়া, গতি ওয়াও আছে, গতি কাটি যাব, কাফ আর লাম কুল, একদম ইজি, গতি মেন হল এই মাঝি মজুরে আমার যে গ্রামার আছে এইটো কম্পালসারি আহে, আর এইটো তোমার দুটাই ভিডিও, এই ভিডিওটো আর আগর ভিডিওটো ভালদরে চাবা, চালে গম পাবা, ঠিক আছে, ইয়াত যদি কোনো অসুবিধা হয় কবা, মই এইটো কি করে দিম, ঠিক আছে, তো আজি এইখানে।